আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খাটা বানাবো। এটা হচ্ছে হবিগঞ্জের একটা খাবার, এটা টক মিষ্টি হয়। তো এই খাটার জন্য আমার লাগবে কিকুম্বা, শসা। তো আমি এরকম ছিলে নিতেছি, আমি ছয়টা শসা নিচ্ছি। ছয়টা শসারে আমি ছিলে তারপরে চাকচাক করে কেটে নেব। আমি এখানে ছয়টা কিকুম্বা নিচ্ছি, এখন পানির মধ্যে দিয়ে দিতেছি। পানির পরিমাণটা বেশি লাগে, তো আমি অ্যাড করব সল্ট। সল্ট দিচ্ছি 3 টেবিল স্পুন। এখন আমি সিদ্ধ করে নেব। আমার খাটাটা বল করতেছে, এখন আমি যখন আমার কিকুম্বাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে মাস করে নেব। আর আর তারপরে আমার কি কি লাগতেছে, এখানে আমি তিসি নিছি, তিসিটাকে আমি ভেজে নিছি। এখন ঠান্ডা হয়ে গেলে গুঁড়া করে নেব। আর তিসি আমি নিছি এখানে 1 কাপ, কারণ আমি অনেকগুলা খাটা বানাচ্ছি। আর লাগবে আমার এখানে নিছি 4টা রসুন, আমি 4টা রসুনকে গ্রেট করে নিছি। আর লাগবে আমার মিষ্টির জন্য গুড় লাগবে, তো আমি অর্ধেক গুড় দেব। আপনারা মিষ্টিটা আপনারা খেয়ে দেখবেন, মানে মিষ্টি আর টকটা ব্যালেন্স হতে হবে। আর এখানে আমি তেঁতুল নিছি, তো তেঁতুল আমি অর্ধেক প্যাকেট আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিছি। যখন নরম হয়ে যাবে তখন আমি ছেঁকে তারপরে খাটার মধ্যে দিয়ে দেব। তো আমি তিসিগুলাকে ড্রাই কুটে নিতেছি ব্লেন্ডারে। তিসিগুলো গুঁড়ো হয়ে গেছে, তিসিটা গুঁড়ো হয়ে গেছে। আমি একদম লাস্টে দেব এই তিসিটা। তিসিটা দেওয়ার কারণে মানে খাটাটা একটু গাঢ়া হয়, মানে থিক হয়। এখন আমি উইক্স দিয়ে একটু ভেঙে নেব খাটার মানে ইয়েটা, শসাটা ভেঙে নেব। আমি কিকুম্বারটা মাস করে নিছি, এখন আমার লাগবে গুড়। আমি এখানে অর্ধেক করে নিছি গুড়, আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, গলে যাবে। আর আমি টকটাও দিয়ে দেব, আমি তেঁতুলের টকটাও দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা দিয়ে দিলাম, আর এই বিচিগুলো ফেলে দেব। আর আমি এখন জাল করব আরো 1 ঘন্টা। গুড়ের কারণে, গুড় আর তেঁতুলের কারণে কালো হয়ে গেছে, তো ওটা সমস্যা নাই। কালারটা তো আমার এটা হয়ে আসতেছে। আর আমি মিষ্টি আর টকটা আমি চেক করছি, এটা ঠিক আছে। আর এখানে আমি রসুনটা এখন বাগার দেবো, তো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সেই রসুনগুলো আমি ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিতেছি রসুনগুলো। রসুনটা এদিকে ভাজা হচ্ছে।
আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি তিসি, যে ভেজে গুঁড়ো করে রাখা তিসিগুলোও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি আর একটু গাঢ়া খাইতে চান, সামান্য আর একটু গাঢ়াও করতে পারেন। তিসি দেওয়ার কারণে এই যে গাঢ়া হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। খাটা আপনারা খাবেন ভাত দিয়ে বা এমনিও খাওয়া যায়, তো আমরা অনেকগুলো মানুষ আছে এই খাটা খাওয়ার জন্য, বেশি মানুষের জন্য বেশি পরিমাণ বানাইছি। আপনারা যদি অল্প করে বানাইয়া প্রথমে খাইয়া দেখেন, এটা গুঁড়ো তিসিটা ইয়ে হয়ে গেছে, দলা বেঁধে গেছে। এটাকে আমি মিক্স করে নিতেছি। তো আপনারা অল্প করে বানাইয়া তারপরে খাইয়া টেস্ট করে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। তো এটা হচ্ছে হবিগঞ্জের একটা খাবার, এটার নাম হচ্ছে খাতা। তো আপনারা এরকম বানিয়ে খাইয়েন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।